वेलकम बैक। सो गाइज आज हमें साओ पाओलो एवं ढाका एरिना गेम प्ले करब। सो भिडियोटी ना टेने एकटू समय दिए भिडियोटी देखार चेष्टा करबें। आशा करी आपनादेर अनेक अनेक भालो लागबे। एखाने आमरा साओ पाओलोते फार्स्ट टर्न पेये गेलाम एवं ब्रेक टू हिट फिनिश करार चेष्टा करब। तो देखा जाक कतटुकु गेम प्ले करते पारि। तो एई गुटिटी खूब स्पीडे शूट करब एवं मिडिल थेके गुटिगुलो बेर करार चेष्टा करलाम। तो मोटामुटी गुटि बेर हये गेलो এবং পরবর্তী গুটিটি এটি খুব স্পিডে কেটে শ্যুট করব। আবারও গুটিগুলো এলোমেলো করার চেষ্টা করলাম যাতে আমি ইজিভাবে নিতে পারি। পরবর্তীতে এটি প্রেশার দিয়ে খুব স্পিডে শ্যুট করব, একটু রিক্স আছে। তারপর এটি প্রেশার দিয়ে শ্যুট করলাম, পারফেক্টভাবেই কিন্তু চলে গেল। সো এরপরে আমাদের গুটিগুলো কিন্তু একটু রিক্স হবে নেওয়ার জন্য, তো তাই আগে একটি চাপ দিব, ঠিক আছে? তো আগে রেটটি আমরা নিয়ে নিই, তারপর এখান থেকে দেখা যাক গুটি এখান থেকে সরিয়ে ফেলবো। তো এখান থেকে পরবর্তী গুটিগুলো হয়তো একটু রিক্স হতে পারে এবং আমি পরবর্তীতে চাপ দিয়ে গুটিটি নেব। ভাই পেলে জিরো কয়েন, মানে অপোনেন্ট প্লেয়ার ভাইরা মানে এখান থেকে বলতে আছে তার নাকি জিরো কয়েন। তো দেখা যাক আমরা এখান থেকে ব্রেক হিট ফিনিশ করবো কিনা। এবং সে বলে বারবার ভাই জিরো কয়েন, তো তারে আমরা এখান থেকে ছেড়ে দেবো। সেটাই দেখা যাক আমরা এখান থেকে ছেড়ে দেবো, ঠিক আছে? এরপরে আমরা তার গুটিটি ফেলে দিব এবং আমরা পরবর্তী সময়ে লিভ দিয়ে চলে যাব, যেহেতু সে অনেকটা রিকোয়েস্ট করলো যে তার নাকি জিরো কয়েন। তো আমি এটি অপোনেন্ট প্লেয়ার গুটিটি নিয়ে নিলাম। সো এখন তার একটি চান্স দিয়ে দিলাম এবং দেখি তারা ক্লিয়ার করতে পারে কিনা। অপোনেন্ট প্লেয়ার যে ভাইটি আছে সে ক্লিয়ার করতে পারে কিনা। তো এখান থেকে আমাদের লিভ দিয়ে দেওয়া সেটাই ভালো হবে, যেহেতু তারে আমি ছেড়ে দিছি। এখান থেকে আমি লিভ দিয়ে দেই। অপোনেন্ট প্লেয়ার ভাইরা এখানে ক্লিয়ার করে দিবে কারণ তার ইজিভাবে গুটিগুলো আছে এবং থ্যাঙ্কস জানিয়ে দিল। তো আমরা লিভ দিয়ে দিলাম, পরবর্তী গেম প্লে ঢাকা এরিনা গেম প্লে করলাম এবং অপোনেন্ট প্লেয়ার ফার্স্ট টার্নটি পেয়ে গেল। খুব সুন্দরভাবে কিন্তু হিটটি করলো এবং দেখা যাক সে ব্রেক টু হিট ফিনিশ করে দিতে পারে কিনা। আমরা যদি একটি চান্স পাই হয়তো আমরা ক্লিয়ার করে দিতে পারবো। তো আমরা দেখি এখান থেকে পরবর্তীতে কী করা যায়। এখানে অপোনেন্ট প্লেয়ার যদি মিস করে তারপর আমরা কী করতে পারি, আমরা ক্লিয়ার করতে পারি কি না। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। ওয়াও একটি নাইস শ্যুট করেছিল, দেখেন এখানে সে এতটাই কেটে শ্যুট করেছিল, সেজন্য গুটিতে কিন্তু স্পিড হয়নি, সেজন্য পকেটে পাশাপাশি গিয়ে কিন্তু থেমে গেছে। সো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। পরবর্তী শ্যুটটি এখান থেকে আগে বেইজের গুটিটি নিব কিনা, এখান থেকে দেখা যাক। বেইজের গুটিটি একেবারে সোলোভাবে নিয়ে নেই, তারপরে আমি গুটিগুলো বের করার জন্য আমার বেইজের গুটিটি যাতে টাচ না লাগে সেজন্য এখানে রেখেছি। সো আমি এটা আগে শ্যুট করব, ঠিক আছে? তো আরও কিন্তু আমার রিক্স হয়ে গেলো। যাই হোক আমি প্রেশার দিয়ে একটু প্রেশার দিয়ে তারপরে কিন্তু শ্যুটটি করব। এখানে আমার গুটির উপরে প্রেশার দিব, তারপরে গুটিটি নিব। খুব সুন্দরভাবে দুটি গুটি চলে গেল, একটি চাপ হয়ে গেল এবং ইজিভাবে চলে গেল এবং আমার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। একেবারেই আমার গুটিগুলো ইজি আছে। আমি যদি উল্টো পাল্টা গেম খেলি তাহলে কিন্তু আমার মিস হওয়ার সম্ভাবনা আছে। সো এখনও কিন্তু আমার একবারে ইজি আছে, আমি রেটটি দিয়ে চাপ দিয়ে গুটিটি নিতে পারবো। তাছাড়া দেখেন এখানে স্পিডে আমাদের শ্যুট করার কোনো মানেই হয় না এবং এখন আরও ফেসে যাওয়ার সম্ভাবনা। সো এটা ইজি আছে, কোনো ব্যাপার না। অপোনেন্ট প্লেয়ার লিড দিয়ে দিল এবং পরবর্তী গেম পেলে আবারও ফার্স্ট টার্নটি অপোনেন্ট প্লেয়ার পেল কিং হিরো। তো দেখি ভাই কিং ভাইটি কী করে। এখানে কিং ভাইটি কিন্তু হিটে গুটি নিতে পারলো না এবং আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আগে আমরা বেজের গুটিটি ছড়ি, আমি আগে এটি স্পিডে মারি এখান থেকে ইজিভাবেই স্পিড একটু কেটে শ্যুট করবো আর গুটিগুলো বের করার চেষ্টা করবো। হালকা সাইটে লেগে কিন্তু গুটিটি বের হয়ে গেল এবং আমার বেইজের দিকে আসার কারণে আমার অনেক অনেক ভালো হয়ে গেল এবং আমি গুটিগুলো বের করতে পারবো। ওয়াও ডবল টাসে কিন্তু আরও একটি গুটি চলে গেল, ওই গুটিটি চলে না গেলে আমার কিন্তু অনেক ভালো হতো, গুটিগুলো ইজিভাবে নিতে পারতাম। তো ইজিভাবে নেওয়ার চেষ্টা করব এবং ক্লিয়ার করার চেষ্টা করব। আগের গুটিটি নিয়ে নিই, এটি আগে কেটে স্পিডে শ্যুট করব এবং গুটিগুলো সরানোর চেষ্টা করব। মোটামুটি ইজি আছে, আমার একটি গুটি কিন্তু মিস হওয়ার সম্ভব আছে, মানে একটি গুটি তো একেবারেই মিস, যে পকেটের পাশে গুটিটি আছে এই গুটিটি তো আমার একবারেই মিস আছে। তো কিছুই করার নেই, অপোনেন্ট কিন্তু লিভ দিয়ে দিল, এখানে তার নেট প্রবলেম ছিল মনে হয়।
যাই হোক তার লিভ হয়ে গেল, আমি কিন্তু এই ম্যাচটি উইনার হতে পারতাম না, কারণ আমার একটি গুটি এমনভাবে মিস ছিল সেই গুটিকে নেওয়ার মতো কোনো সিস্টেম ছিল না। তো আমরা ইজিভাবে এখান থেকে নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমাদের কিছুই করার ছিল না। লাস্ট গেম প্লে সাও পাওলো করলাম এবং এখানে ফার্স্ট টাইমটি অপোনেন্ট প্লেয়াররা পেয়ে গেল। দেখা যাক আমার হাতে স্ট্রাইকার আসে কিনা, আমরা একটু ওয়েট করে দেখব যে অপোনেন্ট প্লেয়ার ক্লিয়ার করে দিতে পারে কিনা। তো বন্ধুরা, ভিডিওটি এখনও যদি লাইক করে না রাখেন অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি সিলেক্ট অল অপশন করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে। আপনি পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। এখানে অপিনিয়ন প্লেয়ার কী করে দেখা যাক, এখান থেকে হয়তো সে ক্লিয়ার করে দিতে পারে। তারপরও আমরা একটু ওয়েট করে দেখব এবং অপিনিয়ন প্লেয়ার যে ভাইটি আছে তারে বলতে আছে, অপিনিয়ন প্লেয়ার আর ভাইটিকে বলতে আছে, তো প্রভু নাকি নাম, তো যাই হোক তারে বলতে আছে MM2577 যে ভাইটি আছে তারে বলে ভাই ফিনিশ করো। তো দেখি এখানে আমরা মিস পাই কিনা, তারপর লাস্ট শ্যুটের জন্য ওয়েট করে আছি, হয়তো মিস পেতে পারি। যদি আমরা এটা মিস পাই তাহলে আমার কিন্তু ইজিভাবে আছে গুটিগুলো, আমি ক্লিয়ার করে দিতে পারবো। অবশেষে স্ট্রাইকারটি পেয়ে গেলাম এবং আমার একটি গুটি থাকার কারণে সাইটে, তাই সে কিন্তু ইনডিরেক্ট করে তার বেজের পকেটে নিতে পারেনি। সো আমি ক্লিয়ার করে দিব, আমার কিন্তু গুটিগুলো সবগুলোই ইজি আছে, তো আমি ইজিভাবে নিব এবং এক এক করে সবগুলো গুটি নিয়ে নিব। তো ইজিভাবে আমার গুটিগুলো আছে, তারপরে কিন্তু অপিনিয়ন প্লেয়াররা লিভ দিবে না। তো ইজিভাবে থাকার পরও তারা লিভ দেবে না, হয়তো ধৈর্যের ফল মিঠে হয় তারাও জানে, তাই তারা ওয়েট করে আছে, হয়তো মিস পেতে পারে। সো আমি এটি চাপ দিয়ে নিব এবং ক্লিয়ার করে দিব। তো বন্ধুরা, ভিডিওটি লাইক করে না রাখলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট করে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত, আশা করি সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন।